নমস্কার বন্ধুরা, ভিএম ট্রিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমি আপনাদের জন্য পোকো এম টু প্রোর কিছু সিক্রেট হিডেন সেটিংস আমি আপনাদেরকে বলেছিলাম। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তাদেরও আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমি আরও কিছু সিক্রেট হিডেন সেটিংস রয়েছে যেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ বলবো। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এখানে আমি আমার মোবাইলের যে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে ওই ভার্সনটা আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাচ্ছি। তো দেখুন, এখানে অ্যান্ড্রয়েড 10 এবং আমি প্রত্যেকটা সংখ্যাকে এদিক ওদিক করে স্লাইড করে নাড়াচ্ছি। তো আপনারা কি পারবেন যে আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন কীভাবে দেখতে হয়? তো তাহলে এই ভিডিওটা আপনাকে একদম কন্টিনিউ দেখতে হবে। তো চলুন আমি সর্বপ্রথম দেখাই প্রসেসটা। তো আপনাদেরকে সেটিংসে যেতে হবে, এবং সেটিংসে গিয়ে বন্ধুরা দেখুন এখানে অ্যাবাউট ফোন বলে একটা অপশান রয়েছে, এই অ্যাবাউট ফোনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে অ্যান্ড্রয়েড ভার্সন বলে একটা অপশান আশা করি পেয়ে গেছেন। তো এই অ্যান্ড্রয়েড ভার্সনে আপনাদেরকে কন্টিনিউ 5 থেকে 6-7 বার বারবার ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার ফলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই অ্যান্ড্রয়েড ভার্সন, যেটা আপনার মোবাইলের ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে ওটাই দেখতে পাবেন। তো দেখুন এখানে আমার মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন 10 রয়েছে এবং সেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনটা চেক করে নিতে পারবেন। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের ফোনে অনেক অ্যাপ ইনস্টল করার ফলে আমাদের যে মোবাইলের র্যামটা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। তো আমরা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিই, তো আবার কিছুদিন পরে ওই অপ্রয়োজনীয় অ্যাপসটাই আবার প্রয়োজন হয়। তো তখন আমরা কি করি, ডেটা খরচা করে প্লে স্টোর থেকে ওই অ্যাপসটাকে ডাউনলোড করি। কিন্তু বন্ধুরা, আপনি চাইলে আপনার ওই অপ্রয়োজনীয় অ্যাপসটা আনইনস্টল করে দেওয়া সত্ত্বেও আপনি ওই অ্যাপসটাকে আপনার ফাইল ম্যানেজারে আপনার ফাইলে সেভ করে রাখতে পারবেন। তো চলুন সেটা আপনাদেরকে দেখাই। তো আপনারা যেই অ্যাপসটা সেভ করবেন ওই অ্যাপসের ওপর প্রেস করে রাখবেন, এবং দেখবেন একটা শেয়ার বলে একটা অপশান থাকবে। তো ওই শেয়ার অপশানে ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন বন্ধুরা একটা ফাইল বলে কপি টু লেখা আছে, ফাইলের আইকন দেওয়া আছে। ওই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের ওই অ্যাপসটা ওই ফাইলে গিয়ে সেভ হয়ে যাবে। তো দেখুন এখানে ক্লিক করলাম, এখানে আমি এরপরে ইন্টারনাল স্টোরেজটাকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো ফোল্ডার আসবে, আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাইছেন সেটা দেখাবে। তো আমি এখানে ডাউনলোড ফোল্ডারটাকে চুজ করে নিচ্ছি। তো দিয়ে দেখুন নিচে পেস্ট বলে একটা অপশান রয়েছে, ওই পেস্ট অপশানে ক্লিক করলে কিন্তু ওই অ্যাপসটা আপনার ফাইলে সেভ হয়ে যাবে। এবার আপনি প্রয়োজনে ওই অ্যাপসটাকে আপনার ফোন থেকে আনইনস্টল করে দিলেও আপনাকে আর ডেটা খরচা করে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। তো চলুন আমি ওই অ্যাপসটাকে আনইনস্টল করে দিচ্ছি। তো দেখুন এখানে এই অ্যাপসটাকে ধরে আনইনস্টল করে দিলাম, এবং আপনাদেরকে দেখাই যে ওই অ্যাপসটা আর ফোনে কিন্তু আমার নেই। দেখুন বন্ধুরা এখানে কিন্তু ওই অ্যাপসটা আর নেই। তো এরপরে কিন্তু আপনারা চাইলে ওই ফাইল ম্যানেজার থেকে গিয়ে ওই অ্যাপসটা আবার পুনরায় প্রয়োজনে ইনস্টল করে নিতে পারেন, আপনাদেরকে আর ডেটা খরচা করে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। বন্ধুরা, নর্মালি আমাদের ফোনে একটা প্যাটার্ন লক এবং একটা নর্মাল পাসওয়ার্ড দেওয়া থাকে। তো আপনি চাইলে আপনার ওই পোকো এম টু প্রোতে ফেস লকও করতে পারেন। তো চলুন সেটা আপনাদেরকে পুরো প্রসেসটা করে দেখাই কীভাবে একটা ফেস লক আপনার পোকো এম টু প্রো মোবাইলে এনেবল করবেন। তো তার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে, এবং সেটিংসে গিয়ে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পাবেন, ওই অপশানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন এখানে পাসওয়ার্ড অপশানটা অন রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট অপশানটা অন রয়েছে, তো ফেস আনলক অপশানটা অফ রয়েছে। তো ওখানে অন করার জন্য ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদেরকে বলা হবে যে আপনার মুখের আপনার ফেসটাকে পুরো ভালোভাবে ভেরিফাই করার কথা। তো চলুন এরকম করে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা আইকন মতন দেওয়া আছে, এবং পুরো ফেসটাকে ভালো করে স্ক্যান করার কথা। তো এখানে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আপনাদের এই ফেস আনলক সিস্টেমটা কিন্তু আনসিকিওর, কারণ এটার মাধ্যমে আপনাদের মোবাইল খুব সহজে কিন্তু আনলক হয়ে যাবে। আপনার কোনো ফটো বা আপনার মতো দেখতে কেউ ব্যক্তি যদি আপনার ফোনটা নেয় তাহলে কিন্তু সহজে আনলক হয়ে যাবে। তাই এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলছি, কিন্তু আপনারা প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাদের ফোনটাকে লক করে রাখবেন। তো এরকম করার পরে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের মুখের যে ফেসটা ওটা স্ক্যান করার কথা বলবে। তো চলুন সেটা আমি আপনাদেরকে করে দেখাই।
তো দেখুন নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে মুখের ফেসটা স্ক্যান করার কথা বলছে, দেখুন পুরো ব্লু হয়ে যাচ্ছে পরপর, এবং পুরো নর্মালি এদিক ওদিক করে মোবাইলটাকে নাড়াবেন, আপনার ফেসটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে আসবেন, তো দেখবেন পুরো স্ক্যান হয়ে যাবে এবং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এবং এরপর থেকে আপনি যখনই আপনার ফোনটাকে আনলক করতে যাবেন, আপনার মোবাইলটাকে জাস্ট মুখের কাছে নিয়ে আসবেন, দেখবেন ওটা আপনার মোবাইলটা আনলক হয়ে যাবে। বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ফোনের যে ওয়ালপেপার খুব সহজে চেঞ্জ করতে পারেন, তার জন্য আপনারা স্ক্রিনের ওপর প্রেস করবেন, দেখবেন বাম দিকে ওয়ালপেপার বলে একটা অপশন চলে এসেছে, এবং এখানে প্রি ইনস্টল অনেক ওয়ালপেপার রয়েছে, তো এই প্রি ইনস্টল অপশানে আপনারা ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো ওয়ালপেপার, ভালো ভালো সুন্দর এইচডি ওয়ালপেপার রয়েছে, এগুলোকে নেওয়ার জন্য কিন্তু কোনো ডেটা খরচা করতে হবে না। তো ডেটা খরচা করে থিম অপশানে গিয়ে, আপনার ফোনের থিম অপশানে গিয়ে কিন্তু আপনারা অনেক ওয়ালপেপার থিম আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো এটা হচ্ছে উইদাউট ডেটা। তো এখানে দেখুন আমি আপনাদেরকে ওয়ালপেপারগুলো দেখাচ্ছি, এরপরে এটা চুজ করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন, দেখবেন অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে ওই ওয়ালপেপার সেট করার কথা বলবে। তো এখানে আপনারা হোম স্ক্রিনে শুধু করতে পারেন বা লক স্ক্রিনে করতে পারেন, তো আপনারা যদি দুটোই করতে চান তাহলে সেট বোথে ক্লিক করে আপনারা এই ওয়ালপেপারটাকে সেভ করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখাই, দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেল এবং খুব সুন্দর লাগছে আগের থেকে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের যে কোনো ওয়ালপেপার এইভাবে সেট করে নিতে পারবেন। বন্ধুরা অনেক সময় কী হয়, আমরা যখন ইউটিউবে কোনো গান শুনি তো আমাদের মোবাইলের স্ক্রিনটা জ্বলে থাকে, তো এরপর থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিন অফ করে ইউটিউবে যে কোনো ভিডিও গান শুনতে পারবেন। তো ধরুন আমি আপনাদের এই ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এবং প্রসেসটা করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন অফ করে ভিডিও প্লে করবেন। তো দেখবেন বাম দিক থেকে ডান দিকে স্লাইড করবেন, দেখবেন এই অপশানটা চলে আসবে, এবং নিচে দেখুন প্লে ভিডিও উইথ স্ক্রিন অফ বলে অপশানটা রয়েছে, ওখানে ক্লিক করবেন, দেখবেন আপনাদের ফোনের স্ক্রিনটা অফ হয়ে যাবে, কিন্তু আপনাদের ভিডিওটা যেটা ব্যাকগ্রাউন্ডে চলার কথা, যে গানটা চলার কথা, ওটা কিন্তু চলতে থাকবে। তো দেখুন বন্ধুরা এখানে স্ক্রিনটা অফ হয়ে গেল। তো এই সেটিংসটা করার জন্য আপনাদেরকে কী করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে, আপনাদেরকে ফোনের সেটিংসে যেতে হবে, এবং সেটিংসে গিয়ে আপনাদেরকে চলুন প্রসেসটা করে দেখাই। সেটিংসে যাবেন এবং সেটিংসে গিয়ে নিচের দিকে যাবেন, দেখবেন স্পেশাল ফিচার বলে একটা অপশান রয়েছে, তো এখানে দেখুন ভিডিও টুল বক্স অপশানটা রয়েছে, এই টুল বক্স অপশানগুলোকে আপনাদেরকে অন করে দিতে হবে। তো দেখুন এখানে আমার দুটোই অপশান অন রয়েছে, তো আপনারা এই অপশান অন করে দিয়ে আপনারা যে কোনো ভিডিও ইউটিউবে আপনারা ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন। ধরুন কোনো একটা গান শুনছেন তো স্ক্রিন আর অন থাকবে না, অফ থাকবে, এতে আপনার মোবাইলের ব্যাটারিটা অনেকটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো সিক্রেট সেটিংস দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, আরও সিক্রেট হিডেন সেটিংসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।